আসসালামু আলাইকুম সুপ্রিয় মেডিকেল শিক্ষার্থীবৃন্দ এবং চিকিৎসকগণ, আজকে আমাদের মাঝে ক্লাসে নিবে প্রফেসর ডক্টর বেলাল উদ্দিন স্যার। স্যার আমাদের সবার ফেভারিট এবং এটা আমরা সবাই জানি, তাই আসুন আমরা দেরি না করে স্যারকে স্যারের ক্লাসটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার আপনি তোমরা শুরু সব করতে ভালো পারেন। আছো? স্যার জি স্যার, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে স্যার, শুরু করার আলহামদুলিল্লাহ। আগে অ্যাকচুয়ালি যখন আমি ফেসবুক পেজে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির খবরটা দেখি আর কি, তখন আমি খুব ভালো লাগছিল যে যারা উদ্যোগী, শোনা যাচ্ছে তো না? জি স্যার, সব শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, যে এরকম একটা দুঃসময় যেখানে বাংলাদেশের স্কুল কলেজ, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, সেই অবস্থায় যারা উদ্যোগী এই জেনেসিস ইউনিভার্সিটির, তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা অনলাইনের মাধ্যমে এবং সব প্রথিতযশা যে চিকিৎসকদের লিস্ট দেখছি তাতে আমাদের অনেক সিনিয়র আছে, অনেক জুনিয়র এবং সবাই রিনাউন্ড, তাতে আমারও নিজেরও এই হচ্ছিল যে হয়তো আমাদেরকে কখনো বলবে। সেই জন্য আমাদের তারেক কামাল সরাসরি এবং আরো দুজন ছিল সাথে যোগাযোগ করছে যে স্যার এরকম একটা ক্লাস নেওয়া যায় কিনা। তখন আমি খুব সাধারণত এটা গ্রহণ করি যে হ্যাঁ নেওয়া যাবে, পিডিয়াট্রিক্স এর ক্লাস অবশ্যই নেওয়া যাবে। এবং আমি সাধারণত আন্ডার গ্রাজুয়েটের ক্লাস নিই 2005 সাল থেকে, এবং তখন থেকে পোস্ট গ্রাজুয়েটের ক্লাস নিই। এবং আমাদের পেডিয়াট্রিক্স এর রাজশাহীর এবং রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে যে সব আমাদের কারিকুলাম আছে, কারিকুলামের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। এছাড়া বাংলাদেশে যে পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যে পেডিয়াট্রিক্স এর কোর্স এবং কারিকুলাম অন্যান্য ইউনিভার্সিটির সবগুলোই মোটামুটি আমাদের নলেজের মধ্যেই, তো এর সাথে যারা জড়িত বিশেষ করে এমবিবিএস ফিফথ ইয়ার, আমাদের পেডিয়াট্রিক্সটা মূলত ফিফথ ইয়ার, এখন ফোর্থ ইয়ারে ক্লাস দেওয়া হয়, থার্ড ইয়ারও 4টা ক্লাস নতুন কারিকুলামে শুরু হয়েছে, তো তারা বেনিফিটেড হবে। এবং এই বেনিফিটেডের জন্য যারা জেনেসিসের অনলাইন ইউনিভার্সিটি যারা এই উদ্যোগটা শুরু করছে তারা পুরাটাই কৃতিত্ব পর অধিকারী, এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি আজকের এটা শুরু করতে চাই। তো অ্যাকচুয়ালি হচ্ছে পেডিয়াট্রিক্স এখন আমাদের সময় যেরকম ছিল সেটা আর নেই, পেডিয়াট্রিক্স অনেক বড় হয়ে গেছে এবং পেডিয়াট্রিক্স এখন একটা আলাদা বোর্ড হিসাবে ফাইনাল প্রো পাস করতে হয়। মেডিসিনের আগে একটা অংশ ছিল, এখন পেডিয়াট্রিক্স এর আলাদা একটা বোর্ড হয় যেখানে 2টা শর্ট কেস পাস করতে হয়, 2টা ভাইভা বোর্ড ফেস করতে হয়, আর একটা রিটেন আছে, একটা রিটেন 35 মার্কসের রিটেন পরীক্ষা দিয়ে পাস করে আসতে হয়। সুতরাং পেডিয়াট্রিক্সটা খুব একটা আমাদের সময় যত ছোট ছিল সেরকম ছোট হয়ে নাই, এখন আর ব্যাপ্তিটা অনেক বড় হয়ে আসতে হচ্ছে। এবং একদিন পিডিয়াট্রিক একটা আলাদা সাবজেক্ট হবে বাংলাদেশ ছাড়া, আমাদের যে উন্নয়নশীল দেশ, আমাদের অনুন্নত দেশ এবং ডেভেলপিং দেশগুলো অনেক আগেই পিডিয়াট্রিক ফাইনাল ইয়ারে একটা সেপারেট সাবজেক্ট আমাদের দেশে। আর আগে যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, যে পাকিস্তান ছিল সেই পশ্চিম পাকিস্তানেরও পিডিয়াট্রিক্সে 200 মার্কের পরীক্ষা দেয়, ওদেরকে আলাদা সাবজেক্ট হিসেবে পাস করতে হয়, সার্জারি, মেডিসিন, গাইনি এবং পেডিয়াট্রিক্স। সুতরাং আমাদের ভবিষ্যতে পেডিয়াট্রিক্স একটা আলাদা সাবজেক্ট হবে, এখন আমরা একটা বোর্ড হিসাবে এই হচ্ছে মানে একটা বোর্ড আলাদাভাবে ফেস করতে হয় ফিফথ ইয়ারে, এবং এটা ফাইনাল পরীক্ষার এটা একটা সুন্দর কী বলবো এক্সাম সিস্টেম। এই এক্সাম সিস্টেমকে অতিক্রম করার জন্য আমাদের ফিফথ ইয়ারে যারা আজকে অনলাইন আছে তাদের জন্য বেশি বেনিফিটেড হবে, এবং যারা ফোর্থ ইয়ারে আছে তারা তো ইনিশিয়াল শুরু হয়েছে পেডিয়াট্রিক্স, ওরাও কিছু জানতে পারবে। তো পেডিয়াট্রিক্সের একটা ছোট্ট সাবজেক্ট না, এটা একটা অনেক বড় সাবজেক্ট, এই 9টা শুধু খালি সব স্পেশালিটি আছে, যেমন পেডিয়াট্রিক্স, জেনারেল পেডিয়াট্রিক্স, নিউরোলজি, রিউমাটোলজি, তারপরে গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি, এরকম ভাবে। তো পেডিয়াট্রিক্সের জেনারেল পেডিয়াট্রিক্সটা আমাদের ফিফথ ইয়ারের ছাত্রদের জন্য আমরাই করি, এবং প্রত্যেকটাই থেকে সামান্য জিনিস নিয়ে আমরা উপস্থাপনা করি।
তো আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করাবে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা বাচ্চা জন্ম হওয়ার পর একটা পরিপূর্ণ মানুষ হতে বিভিন্ন স্টেজ অতিক্রম করে একটা মানুষ হয়। আমরা বলি যে মানুষ হচ্ছে আশরাফুল মুখলাকাত, এইটা হচ্ছে সৃষ্টি সেরা জীব। এই সৃষ্টি সেরা জীব এমনি একদিনে হয় না, একটি আমরা যখন প্রথম কনসেপশন থেকে যখন আমরা নিউবর্ন হই, নিউবর্ন হয়ে আমাদের শুরু হয় পদযাত্রা পৃথিবীতে, তারপরে অনেক অনেক কিছুই আমাদের এই বৃদ্ধির জন্য রেসপন্সিবল। সুতরাং গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য, আমাদের পড়াশোনা এবং আমাদের উন্নয়নের জন্য খুবই একটা অন্য মানে একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা সবচেয়ে কমপ্লিকেটেড। সোজা কথা, পেডিয়াট্রিক্সের সবচেয়ে কমপ্লিকেটেড যে এই অধ্যায় হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো কেন আমি প্রথমে এই কমপ্লিকেটেড জিনিসটা তোমাদেরকে নিয়ে আলোচনা করছি, যারা 5th year তারা এটার সম্পর্কে কিছু ধারণা আছেই, সেজন্যই আমি বললাম। যেহেতু এটা আমি পড়াই 2005 সাল থেকে আমি টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন থেকেই পড়াই এবং এই জিনিসটা অন্য স্যাররাও খুব বেশি আগ্রহ দেখান না। এটা আমি একটু পড়াই ওদেরকে যে গ্রোথটা কি, ডেভেলপমেন্টটা কি, এটা কেন আমরা ভয় পাই। ভয় পাওয়ার কিছু না, এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে এবং এই থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালের একটা সমন্বয়, এই হচ্ছে আমাদের আজকের টপিকস। সেই টপিকসটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্স্ট ক্লাস। সেকেন্ড হচ্ছে যে তাহলে আমাদের কি কি আজকে পড়া পড়বো আমরা, একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই ইন্ট্রোডাকশনের মধ্যে গ্রোথের ডেফিনেশন কি, ডেভেলপমেন্টের ডেফিনেশন কি, তারপরে কি কি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওই যে বললাম যে একদিনে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইয়ে হয় না, আমাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। সেই জিনিসটাতে কিছু কিছু ফ্যাক্টর রেসপন্সিবল হয়, এই ফ্যাক্টরগুলো আমাদের জানতে হবে। তারপরে আমরা গ্রোথ যে ঠিক মতো হয়েছে কিনা সেটা অ্যাসেস করার কিছু পরিমাপ আছে, যেগুলো মেজারমেন্ট আছে, সেগুলো আলাপ করব। আর অ্যাসেসমেন্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব। আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের অ্যাসেস করতে হয় একটা পেশেন্ট দিয়ে, যে এর ডেভেলপমেন্ট এজ বা অ্যাসেস করা, কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে আমরাও পাইনি, তোমাদেরকেও দেওয়া হয় না, আমাদের এটা অ্যাসেসমেন্ট থাকে না। বাট একটা বাচ্চার যদি আমরা লং কেসে ই করি তাহলে তার গ্রোথ অ্যাসেস করতে হয়, তার ওয়েট হাইট নিতে হয়। তো আজকের আমাদের ইন্ট্রোডাকশনে গ্রোথ এটি দিয়ে শুরু করি, যে হোয়াট ইজ গ্রোথ। তো আমরা একটু আলোচনা করব যে ঠিক থিওরির পাশাপাশি আমাদের বাংলায় কথাগুলো বলি আমরা, যেভাবে ক্লাসে নিই, যে গ্রোথটা কি জিনিস। একটা গ্রোথ হচ্ছে ইনক্রিজ ইন সাইজ, লেন্থ, হাইট অ্যান্ড ওয়েট। এটা কাদের, একটা মানুষ একটা কনসেপ্ট হয় যখন ফার্স্ট কনসেপশন হয় এই স্পন্ডিং ও হোমিওপ্যাথিসে, তারপর থেকে কিন্তু পেডিয়াট্রিক্সের ফিল্ড শুরু হয়। এই কনসেপশন হয়ে দুটা সেল একটা হয়ে যে আমাদের জীবন আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে আমরা একটা নিউবর্ন হই। এই নিউবর্ন হওয়ার পর আস্তে আস্তে ইনফ্যান্ট, তারপরে আমাদের টোডলার, এরকম বিভিন্ন স্টেজে যাই। এই স্টেজের কী ওর সাইজটা কেমন, মানে কী কী ধরনের ওর আকৃতিটা, তার লেন্থ কীরকম, হাইট কেমন, ওয়েট কেমন, সেটাই হচ্ছে গ্রোথ। তাহলে গ্রোথ বলতে আমরা কী বোঝাচ্ছি এক হিসাবে, তাহলে দৃশ্যমান যে জিনিসটা হচ্ছে আমাদের এই বাচ্চাদের দৃশ্যমান যে চেহারাটা সেটা হচ্ছে গ্রোথ। সেই হিসাবে এটাকে আমরা বলছি যে একটা ফিজিক্যাল সেন্স, আমরা একটা ফিজিক্যালি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রোথ। কিসের? একটা হিউম্যান বিং, একটা মানুষের, কোন মানুষের প্রায় একবারে প্রাথমিক স্টেজে যেগুলো। তো ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ ডেভেলপমেন্টাল প্রসেস, ওই যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট যে বললাম, এই ডেভেলপমেন্টেরই কিছু অংশ আছে আমরা পরবর্তীতে যাবো, তার একটা অংশ হচ্ছে গ্রোথ। তো কীরকম কী ধরনের এটা, এখন লিভার একটা বাচ্চা নিউবর্ন জন্ম হওয়ার পর ওর যে লিভারের সাইজটা হয়, তো একটা বাচ্চার লিভারের ফাংশানটা ম্যাচিউর হতে সময় লাগে। যখন অ্যাডাল্ট লিভার হয় তখন এটা 1.5 কেজি ওজনের হয়, কিন্তু যখন একটা ছোট্ট বাচ্চার ওজন আমাদের জন্ম নেয় তখন আমাদের কত 300 গ্রাম বা এরকম কিছু নেওয়া হয়, আস্তে আস্তে লিভার বড় হতে থাকে।
তাহলে গ্রোথ হতে হবে, লিভারটা বড় হবে, এবং যখন ও টোটালি ফাংশন করবে, তোর এনজাইম, তাকে হরমোন, তারপরে তার মেটাবলিজমের অংশ করার মতো যখন অ্যাবিলিটি হবে, তখন সেটা হচ্ছে পূর্ণাঙ্গ লিভার। সেটাই বলছে যে এই গ্রোথটা হচ্ছে, সাইজটা হচ্ছে একটা ডেভেলপমেন্টেরই একটা অংশ। তো ডেভেলপমেন্ট ইন ইটস কোয়ান্টিটেটিভ আসপেক্ট ইজ টার্ম অ্যাজ গ্রোথ। এই টার্মগুলো জাস্ট আমাদের জানার জন্য পরবর্তী স্লাইডে আমরা যাই। এই গ্রোথটা নিয়ে শুধু আজকের গবেষণা নাই, এটা মেডিকেল সায়েন্স যেদিন থেকে অ্যাডভান্স হচ্ছে সেদিন থেকে এগুলো শুরু হয়েছে। তো এখানে টোড নামে এক ভদ্রলোক, যারা এই আমাদের হিউম্যান মানে বডি নিয়ে যারা মানে তারা সারা জীবন সাধনা করছে, তাদের একটা ডেফিনেশন 1931 সালে দিয়েছেন যে গ্রোথ রেফার্স টু ইনক্রিজ ইন সাইজ। তখন 31 সাল মানে অনেক আগে, প্রায় 100 বছর আগে। তারপরে তারপরই এই যে হ্যাক্সলি উনি বলছেন যে গ্রোথ হচ্ছে একটা সেলফ মাল্টিপ্লিকেশন অফ লিভিং সাবস্টেন্স। লিভিং সাবস্টেন্স বলতে আমাদের সেলুলার লেভেল এইগুলো। আর এই 1986 মানে রিসেন্ট যখন আমরা মেডিকেল স্টুডেন্ট, তখন বলছে আর ভদ্রলোক প্রফিট যে গ্রোথ ইউজুয়ালি রেফার্স টু অ্যান ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার। এখানে ইনি বললেন সাইজ, ইনি বললেন যে মাল্টিপ্লিকেশন, আর ইনি এসে বললেন যে এটা সাইজ এবং নাম্বারে ভুল। তাহলে গ্রোথটা হচ্ছে আমাদের ইউজুয়ালি ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার ইন আওয়ার বডির কম্পোনেন্টস, এগুলো যখন বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে গ্রোথ। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, এখন যে বর্তমানের এটা কি গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ। এখানে একটা দেখো একটা সিড, এই সিডটা থেকে সিডটা কি হচ্ছে, এখানে বিকশিত বের হচ্ছে একটা চারা বের হচ্ছে, এই চারাটা আস্তে আস্তে পূর্ণাঙ্গ হচ্ছে একটা, এটা গাছ। এই পূর্ণাঙ্গ গাছটা হচ্ছে আমাদের গ্রোথ। এই গ্রোথ হচ্ছে তাহলে প্রথম যে শুরু থেকে আস্তে আস্তে বিকশিত হয়ে এটা হচ্ছে। এই গাছে যখন ফল ধরবে তখন তার ডেভেলপমেন্ট, এই গাছটা যখন মানুষের উপকারে লাগবে বা ইয়ারে এসে তখন তার ডেভেলপমেন্ট, তার উন্নয়ন, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে এই যে ভদ্রলোক ক্রো অ্যান্ড ক্রো, উনি এটাকে এইভাবে এক্সপ্লেন করছে যে গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ। আর অ্যাকচুয়ালি তাই, এই যে ফিজি চেঞ্জ হচ্ছে একটা সিড, তারপরে সিড থেকে চারা, তারপরে একটা পূর্ণাঙ্গ গাছ, এটা হচ্ছে গ্রোথ। পরবর্তী স্লাইডে আমরা যাই যে তাহলে আমরা গ্রোথ ওই কয়েকটা ডেফিনেশনের মধ্যে দেখলাম যে এটা একটা ফিজিক্যাল সেন্স, একটা অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে গ্রোথ। এখন এই অ্যাপিয়ারেন্সটা যদি গ্রোথ হয় তাহলে ডেভেলপমেন্টটা কি, এখানে দেখো যে ইট ইজ এ প্রগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জ দ্যাট অকার ইন অর্ডারলি প্রেডিক্টেবল প্যাটার্ন এজ এ রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। মানুষ একদিনে মানুষ হয় না, পশু পাখি সহজে পশু পাখি, দুরলতা সহজে দুরলতা, এরকম আমরা একটা ছোট্ট কালে ই পড়েছিলাম সেই থেকে বলতেছি। আর মানুষ সহজে মানুষ হয় না, মানুষকে হতে হয় অনেক তার যুদ্ধ করে, পড়াশোনা করে, তার বৃদ্ধি উন্নয়ন করে, সেটাই এখানে বোঝাচ্ছে যে ইট ইজ এ প্রগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জ। একটা যে গ্রোথ হলো, যে গাছটা হলো, ওই গাছের একদিনে তো গাছটা এরকম ম্যাচুরেটভাবে হয়নি, এরকম সিরিজ অফ চেঞ্জ হচ্ছে কীভাবে অর্ডারলি প্রিডিক্টেবল প্যাটার্ন অ্যাজ এ রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই যে একজন পূর্ণতা পাবে এবং তার এক্সপিরিয়েন্স অর্থাৎ ওই গাছটার যে কাজ সেটা হবে তখন তার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটাকে আর একটু সহজভাবে আমরা নিয়ে যাবো ধীরে ধীরে। ইট ইজ এ কোয়ালিটেটিভ অ্যান্ড ইন্টিগ্রাল চেঞ্জ অকারিং অ্যাট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লেভেল, ইম্প্রুভিং দ্য এফিসিয়েন্সি অর ফাংশনাল অ্যাবিলিটি। দ্যাট ইজ, আমি যে উদাহরণটা দিলাম যে লিভারটা 1.5 কেজি হয় অ্যাডাল্টে, এই যে ওইটা ছিল কোয়ান্টিটেটিভ একটা সাইজ, এটা হচ্ছে গ্রোথ। ওইটা যখন লিভারটা ফাংশন করতে শুরু করবে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ইন্টিগ্রাল চেঞ্জ অকারিং অ্যান্ড ফিজিক্যাল মেন্টাল লেভেল, ইম্প্রুভিং দ্য এফিকেসি। একটা লিভারের উদাহরণ দিয়ে বললাম এখানে। তার পরবর্তী আমরা স্লাইড দেখি, ওই যে টোড ভদ্রলোক 1931 সালে যে ডিফাইন করছিল গ্রোথের, যেটা সাইজ বাড়ার জন্য, আর উনি ডেভেলপমেন্টকে বলছেন যে প্রগ্রেস টুয়ার্ডস ম্যাচুরিটি। তাহলে এই যে গ্রোথটা হবে ধীরে ধীরে যে তার ম্যাচুরিটির দিকে, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট।
ডেভেলপমেন্ট হচ্ছে ম্যাচুরিটি আর ওটা হচ্ছে ইনক্রিজিং সাইজ। আরেকজন প্রফিট যেটা 86-এ বলছিল যেটা একটা ইয়া, তো ডেভেলপমেন্ট কি ইনক্রিজ ইন কমপ্লেক্সিটি, ডেভেলপমেন্ট যত তার ম্যাচুরিটি হবে তার কমপ্লেক্সিটি দ্যাট ইজ জটিলতা, জটিলতা মানে তার পাওয়ার অফ থিঙ্কিং, পাওয়ার অফ ফাংশন এগুলো বাড়তে থাকবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে ইগুলো হচ্ছে এগুলো বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম, যেমন একটা ইনফ্যান্সি, আমরা জন্মের পর বলি কি নিউ বর্ন 28 দিন পর্যন্ত, তারপর 1 বছর পর্যন্ত বলি ইনফ্যান্সি, তারপর আমরা আর্লি চাইল্ড, এভাবে ভাগ করি আমাদের স্টেজগুলোকে, আর্লি চাইল্ডহুড, মিডিল চাইল্ডহুড, লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, এইভাবে আমরা ভাগ করতে করতে অ্যাডাল্টহুড হচ্ছে আমাদের পিডিয়াট্রিক্সের লাস্ট স্টেপ, যাতে 18 বছর পর্যন্ত। WHO বলা হয় যে বাচ্চাকে আমরা কখন কত পর্যন্ত পিডিয়াট্রিক্সের আন্ডারে রাখবো, 18 বছর বয়স পর্যন্ত। বাংলাদেশ সরকারের সাংবিধানিক আগে ই ছিল 16 বছর পর্যন্ত, আর হসপিটাল পিডিয়াট্রিক্সের যেটা ল আছে সেটা হচ্ছে 12 বছর। 12 বছরের পরে যে বাচ্চাগুলো হাসপাতালে ভর্তি হবে সেগুলো মেডিসিন ওয়ার্ডে যাবে, আর 12 বছরের নিচে যে বাচ্চাগুলো ভর্তি হবে সেগুলো হবে পিডিয়াট্রিক্স ওয়ার্ডে। তাহলে এইভাবে ভাগ করা হয়েছে। এখন এই 12 বছর, 18 বছর, 1 বছর এগুলোকে আমরা স্টেজ হিসাবে কাউন্ট করি। একটা কি কি স্টেজ, আর্লি হচ্ছে ইনফ্যান্সি, তারপর আর্লি চাইল্ডহুড, মিডিল চাইল্ডহুড, লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড। কেন স্টেজগুলো করতেছে, একটা স্টেজের ডেভেলপমেন্ট, একটা স্টেজের গ্রোথ এক এক রকম। এখানে দেখো ইনফ্যান্সিতে বলছে বার্থ টু 1 বছর ভেরি র্যাপিড গ্রোথ, তারপরে আর্লি চাইল্ডহুড র্যাপিড, তারপরে মিডিল চাইল্ডহুড সামহাউ র্যাপিড, তারপর লেট চাইল্ডহুড, এই সময় এখানে বাড়তে বাচ্চা সহজে বাড়ে না, একরকম থাকে। তারপর অ্যাডাল্টহুড 12 বছরের পর হঠাৎ করে বেড়ে যায় ভেরি র্যাপিড, তারপরে অ্যাডাল্টহুড হচ্ছে গ্রোথ স্পট। এই যে জিনিসগুলো দেখো, যাদের বাড়িতে বাচ্চা আছে, যাদের ছোট ভাই বোন আছে, তারা খেয়াল করবা যে এগুলো প্রত্যেকটা স্টেজের সাথে কিভাবে সুন্দরভাবে মিলে যায়। এখন এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা এই যে হচ্ছে তার একটা নির্দিষ্ট মানে নিয়ম কানুনের মাধ্যমে হবে, নাহলে তো কিছু চলবে না। যে কোনো একটা পৃথিবী যেমন চলছে তার নিয়মের মাধ্যমে, তো আমরা একটা ছোট্ট মানুষ, আমরা একটা পৃথিবী, একটা সম্পদ, আমরা এইটার একটা নিয়ম কানুনের মাধ্যমে হয়, সেই নিয়ম কানুনটাকে বলি আমরা এখানে ফান্ডামেন্টাল, প্রাইমারি অর জেনারেল ল অর ট্রুথ ফ্রম হুইচ আদার্স আর ডিরাইভড, এটাই হচ্ছে প্রিন্সিপল। তাহলে এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এটা মানুষের এই যে শুরু নিউবর্ন থেকে আরম্ভ করে, নিউবর্ন মানে একটা 3 কেজির বাচ্চা ধরো, এই যে আমরা 70 কেজিতে যা পৌঁছলাম, তো একটা নির্দিষ্ট একটা নিয়ম, একটা ট্রুথ, একটা আর সত্যের মধ্য দিয়ে আমরা আগাই, এই জিনিসটা হচ্ছে প্রিন্সিপল। তাহলে প্রিন্সিপল অফ গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এইটা MBBS পরীক্ষায় আমরা অহরহ জিজ্ঞেস করি এবং এটা রিটেনে থাকে। ওখানে ডেফিনেশন হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, তারপরে হোয়াট আর দ্য প্রিন্সিপল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই গ্রোথটা আর প্রিন্সিপলটা এগুলো কি জিনিস, এগুলো একটা সত্যের মধ্যে বা একটা ফান্ডামেন্টাল মৌলিক ইয়ার মধ্যে মেনে চলে, দিয়ে আমরা একটা অ্যাডাল্টে মানে পদার্পণ করি, সেই জিনিসগুলোই প্রিন্সিপল। এই প্রিন্সিপল অফ গ্রোথ এবং ডেভেলপমেন্ট এটা আমরা পরীক্ষায় রিটেনে সাধারণত দিই এবং ভাইবা বোর্ডে জিজ্ঞেস করি। তো এই জিনিসগুলো কি তোমাদের এগুলো জানতে হবে। প্রিন্সিপল অফ গ্রোথ, এখানে 4টা পয়েন্ট আছে। এই 2005 সালের পর, তার আগে কিন্তু এই প্রিন্সিপলগুলো ছিল না আমাদের, যে আমরা যখন মেডিকেল স্টুডেন্ট তখন কিন্তু এই জিনিসগুলো তৈরি হয় নাই, এগুলো মানে এইভাবে অর্ডারলি ফ্যাশনে তৈরি হয় নাই, তখনকার এগুলো একটু কম ছিল। এখন বিভিন্ন বই বের হয়েছে, তোমরা যে বইটা পড়বা পিডিয়াট্রিক্সে, সাধারণত টেক্সট বই ওইভাবে BPA বা সরকার দ্বারা ই নাই, তবুও আমরা কিছু বইকে স্ট্যান্ডার্ড ধরি, যেমন আবিদ মোল্লা স্যারের বই, এমআর খান স্যারের বই, এই বইগুলো কিছুটা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য স্ট্যান্ডার্ড, এই বইয়ের রেফারেন্স হলেই হবে, এই বইগুলো তো লেখা আছে। যে প্রিন্সিপল অফ গ্রোথটা কি, ইট, তাহলে আমরা দেখি 4টা পয়েন্ট কি কি। ইট কমেন্সেস শর্টলি আফটার কনসেপশন অ্যান্ড কন্টিনিউ আনটিল অ্যাডাল্টহুড, এইটাই যে বললাম যে প্রথমে একটা সিড, আমাদের প্রথমে কনসেপশন ইন্ট্রাইউটেরাইন এই জীবন থেকে শুরু হবে, এবং আর অ্যাডাল্টহুড, এই অ্যাডাল্টহুডটা আমরা ধরি 25 বছর, কাউরে 23 বছর, কাউরে 24 বছর, যখন আমাদের বনি লেইংগুলো যখন পূরণ হয়ে যায়
সেটা হচ্ছে অ্যাডাল্টহুড। তাহলে আমাদের গ্রোথ একটা নির্দিষ্ট সময় শুরু হয়, কখন? কনসেপশন থেকে কতদূর পর্যন্ত? অ্যাডাল্টহুড পর্যন্ত। এখানে ওল্ডার এজ বলে নেই, অ্যাডাল্ট যখন আমরা স্ট্রেংথ মানে কি একটা যুবক, সেই সময় আমাদের গ্রোথ যা থেমে যায়। গ্রোথ অকার এজ এ রেজাল্ট অফ কিভাবে হয়, এই যে একটা 3 কেজির বাচ্চা জন্ম নিল, তারপর 18 বছর বয়সে যে তার ওজন হলো 60 কেজি, এই কিভাবে হলো গ্রোথটা? গ্রোথটা হয় আমরা যে প্যাথোলজিতে পড়েছি, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি আর ডিফারেন্সিয়েশন মানে সেল ডিভিশন। সেল ডিভিশনের মধ্যে এটাকে বলি হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে এই অর্গানগুলো আমাদের বৃদ্ধি হতে থাকে। কি অর্গান? ব্রেন, তারপরে স্কেলেটাল মাসল, লিভার, কার্ডিয়াক টিস্যু, এইগুলো সবগুলোই আমাদের এই 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 3টা প্রসেসের মাধ্যমে বৃদ্ধি হয়। ইন চাইল্ডহুড দিস প্রসেস রেজাল্ট ইন ইনক্রিজ ইন হাইট, এই যে বৃদ্ধিটা হলো, এই বৃদ্ধিটার রেজাল্টটা কি? একটা বৃদ্ধিটা রেজাল্ট হবে যেটা ইনক্রিজ ইন হাইট, ওয়েট, ম্যাচুরেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ ডিফারেন্ট স্ট্রাকচার। দ্যাট ইজ, আমি একটা 3 জন্মের সময় যে 55 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার লেংথের একটা বাচ্চা হয়েছিল, 18 বছরে যে 5 ফিট 6 ইঞ্চি হলো, এই যে অ্যাচিভ করলো কিসের মাধ্যমে? হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এবং এই বৃদ্ধিটাকে আমরা হাইটটাকে, লম্বাটাকে বলছে হাইট, ওজনটা 60 কেজি হলো সেটা ওয়েট, আর এই যে ম্যাচুরেশনটা হলো কি? ম্যাচুরেশন, তার অর্গানগুলো ম্যাচুর হলো। এবং ডিফারেন্সিয়েশন হলো একটা অর্গান তার ম্যাচুরিটির বহিঃপ্রকাশ, যে তার ফাংশন করার জন্য আল্লাহ তাআলা তৈরি করছে, সে ফাংশন করতে পারা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এইটা হচ্ছে আমাদের গ্রোথের প্রিন্সিপল। আর লাস্টে কি, গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ ইন নেচার। তাহলে এটা একটা মাপের মতো, পরিমাণ মতো। তোমার হাইট কত? 5 ফিট 4 ইঞ্চি। তোমার হাইট কত? 6 ইঞ্চি। তোমার ওজন কত? এত। তাহলে এটা একটা পরিমাণগত দিক। তাহলে এই 4টা পয়েন্ট আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য প্রিন্সিপল অফ গ্রোথ? তাহলে এইটা হচ্ছে গ্রোথটা হচ্ছে ইট কমেন্সেস শর্টলি কনসেপশন থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত, এবং এই গ্রোথটা হয় হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি এবং ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এবং এই ডিফারেন্সিয়েশনের যে রেজাল্টটা হচ্ছে হাইট, ওয়েট, ম্যাচুরেশন, ডিফারেন্সিয়েশন অফ ডিফারেন্ট স্ট্রাকচার্স, আর এটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ ইন নেচার। তারপরে এই ফ্যাক্টগুলো হচ্ছে ওই ওই যে 4টা পয়েন্ট বললাম সেগুলোরই একটা অংশ, তো আমরা এদিকে যাচ্ছি না। এখানে একটা দেখি যে এইখানে একটা আমরা গ্রাফ দেখছি। এই গ্রাফটা কি? আমাদের যে শরীরের যে স্ট্রাকচার, একটা ইন জেনারেল জেনারেল একটা স্ট্রাকচার, মানে আমরা হাইট এই যে 5 ফিট 6 ইঞ্চি বললাম, এটা একটা জেনারেল। তারপর হচ্ছে জেনিটাল, এখানে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল সিস্টেম, এটা একটা হচ্ছে লিম্ফয়েড সিস্টেম। এইটাকে কার বাকারে দেখা দিচ্ছে যে কোন কোন জিনিসটা কখন কোন বয়সে বড়ে। আমরা ওখানে 5টা স্টেজে ভাগ করছিলাম, ইনফ্যান্সি, তারপরে আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এভাবে। তো এখানে দেখো যে আমাদের যে এই যে লিম্ফয়েড সিস্টেমটা এখানে সবচেয়ে বেশি ডেভেলপ করে বিফোর 12 ইয়ার্স। এই 12 ইয়ার্সে ডেভেলপ করার পর তখন আমাদের প্রায় মারা কমপ্লেন করে যে আমার বাচ্চার এই গ্ল্যান্ডগুলো ফুলে গেছে। অ্যাকচুয়ালি গ্ল্যান্ডগুলো ফুলে নাই, এগুলো হচ্ছে তার গ্রোথ, এই লিম্ফয়েড সিস্টেম। এই গ্রোথটা কেন এই সময় বেশি হয়? এই লিম্ফয়েড সিস্টেমে লিম্ফনোডগুলোতে আমাদের সেলুলার যে ম্যাচুরিটি, সে ম্যাচুরিটা ডেভেলপ করে। আমাদের বি এবং টি সেল যে ম্যাচুর হয়, এটা হচ্ছে আমাদের লিম্ফনোড এবং থাইমাসে হয়। এই সময় লিম্ফনোডগুলো এই জন্য বৃদ্ধি হয়, এই বৃদ্ধিটা অপটিমাম হয় 12 ইয়ার্স পর্যন্ত। তারপরে এটা আস্তে আস্তে রিগ্রেস হয়ে তখন স্ট্যাটিক থাকে পুরোপুরি অ্যাডাল্ট লাইফ টু ডেথ পর্যন্ত। ইন জেনারেলভাবে আমরা যদি গ্রোথ করি, দেখো যে এখানে এই কার্ভে নীল কার্ভটা, এটা আমাদের এই যে 12 বছর পর্যন্ত, এখানে 6 আগে র্যাপিড গ্রোথ, কোনটা আর্লি, এই গ্রোথগুলো র্যাপিড, তারপরে স্লো, এই গ্রোথগুলো এইভাবে কার্ভে দেখা যাচ্ছে। 80% গ্রোথ হচ্ছে আমাদের 20 ইয়ার্স, এটা হচ্ছে বছর, এগুলোতে 20 ইয়ার্সের পর আমাদের আর সেভাবে বাড়ছে না, কার্ভটা এইভাবে চলে যাচ্ছে। সেরকম নিউরোলজিক্যাল গ্রোথটা হয়, দেখো 4 বছর আগেই অপটিও 80% গ্রোথ চলে আসে, মানে ব্রেনের যে ডেভেলপমেন্টটা 5 বছর আগেই 95% মানে ডেভেলপ করে যায়, আর বাকি 5% সারা জীবনের ইয়া।
এই নিউরাল গ্রোথ, এটা হচ্ছে কার্ভ একটা, এটা কার্ভটা কিসের? গ্রোথের কার্ভ। এখন যে প্রিন্সিপাল গুলো বললাম আমরা, ওই যে প্রথম থেকেই যে ছয়টা পয়েন্টের এখানে আসবে আমাদের ডেভেলপমেন্টের, সরি এইটার পরে হচ্ছে এইটা, হ্যাঁ যে প্রিন্সিপাল অফ গ্রোথ বললাম চারটা পয়েন্টে, সেরকম প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট এখানে ছয়টা পয়েন্ট আছে। এই একই ধরনের ডেভেলপমেন্ট, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ওখানে গ্রোথটা কি ছিল? অ্যাডাল্টহুড পর্যন্ত, বাট ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। আজকে পর্যন্ত আমি মানে এই যে বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতেছি, তো একজন শিক্ষিত মানুষ প্রতিনিয়ত যে জ্ঞানের যে ভান্ডার তার উন্মুক্ত হচ্ছে, সেটাই হচ্ছে গ্রোথ। ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটা থেমে থাকে না। দুই নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন ম্যাচুরেশন অফ মাইলিনেশন অফ নার্ভাস সিস্টেম, এই ডেভেলপমেন্টটাই হচ্ছে আমাদের ব্রেনের ম্যাচুরেশন। সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ সেম ফর অল চিলড্রেন, বাট দ্য রেট অফ ডেভেলপমেন্ট ভ্যারিজ ফ্রম চাইল্ড টু চাইল্ড। এই কথার অর্থ হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টের সিকোয়েন্সটা একই রকম সবারই ক্ষেত্রে, কিন্তু যে রেটটা হচ্ছে ভ্যারি করবে চাইল্ড টু চাইল্ড। এই জিনিসটা কি ধরনের সিকোয়েন্সটা? দ্য সেম ফর অল। তারপরে এই একটা বাচ্চা ধরো যে 9 মাসে 3 মাসে ঘাড় শক্ত, তারপরে 6 মাসে বসতে শিখা, তারপরে 8 মাসে হামাগুড়ি দেওয়া, তারপরে 10 মাস হলে ধরে দাঁড়া, 12 মাস হলে তোমার হাত ধরে হাঁটা, এই যে সিকোয়েন্সটা সব বাচ্চার জন্য একই। একটা বাচ্চা ঘাড় শক্ত না হয়ে হাঁটতে শিখবে না কখনো না, এই সিকোয়েন্সটা সব বাচ্চার জন্য একই, বাট রেটটা একাদ্রক। একটা বাচ্চার ঘাড় শক্ত 3 মাসে হতে পারে, একটা বাচ্চার 5 মাসও হতে পারে। একটা বাচ্চা হাঁটতে শিখে 12 মাসে, কেউ কেউ হয়তো 18 মাসে একটু দেরিতে বা আর্লিও হাঁটতে পারে। এই সিকোয়েন্স, দি ডাইরেকশন অফ দ্য ডেভেলপমেন্ট ইজ ক্রেনিওকর্টাল। এখানে আমরা পরে একটা ছবি দেখাবো, এখানে ব্রেনের কি ব্রেন উপর থেকে নিচের দিকে আমাদের এই ডেভেলপমেন্টটা হয়। জেনারেলাইজড মাস অ্যাক্টিভিটি গিভস অ্যাওয়ে টু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল রেসপন্স। এই কথাটা হচ্ছে যে যত ম্যাচুরিটি হবে, আগে একটা ছোট্ট বাচ্চাকে যদি আমরা একটা জিনিস অফার করি, তো টোটাল বডি নিয়ে সে জিনিসটা ধরতে যায়, যখন সে বড় হয় তখন সে শুধু হাতটা আগায়, যে আমার হাত আগালিত হয়, এইটাই হচ্ছে মাস অ্যাক্টিভিটিটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল রেসপন্সে চলে যায়। দিয়ে অ্যাজ এ হোল যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টটা কোয়ালিটেটিভ ইন নেচার, আর গ্রোথটা কি ছিল? কোয়ান্টিটেটিভ, ওখানে 60 কেজি। কিন্তু ডেভেলপমেন্টকে আমরা মাপতে পারবো? আমরা মাপতে পারি ইন্টেলিজেন্ট কোশ্চেনের মাধ্যমে, সেটা হচ্ছে আলাদা ধরনের। তাতে তাহলে ডেভেলপমেন্ট এটা মাপা যায় না, এটা কোয়ালিটেটিভ ইন নেচার, পরিমাণ এটা, আর এটা গুণগত জিনিস, এটা মানুষের গুণ বলে শেষ করা যাবে না, তাই না? এখন এই স্লাইডটা দেখি, আমরা যে বললাম ক্রেনিও কর্ডাল মানে ওপর থেকে নিচের দিকে ডেভেলপমেন্ট হয়। তারপর আমাদের ডিপেন্ডস অন ম্যাচুরেশন লার্নিং, এই ম্যাচুরেশনটা হচ্ছে তোমার হচ্ছে নিউরোলজিক্যাল ম্যাচুরেশন, ব্রেনের যেটা মাইলিনেশন। তারপরে সিম্পল টু কমপ্লেক্স, এই বাচ্চা যত ডেভেলপ হবে সিম্পল, তাতে তার কমপ্লেক্সিটি ডেভেলপ করে। আমরা ওই যে ডেফিনেশনে বলেছিলাম যে ডেভেলপমেন্ট হচ্ছে যত হবে সেটা হচ্ছে কমপ্লেক্সিটি হবে। এই কন্টিনিউটি, কন্টিনিউটি কি? কনসেপশন থেকে ওমস টু টমস, একবারে এই জঠর থেকে মায়ের কবর পর্যন্ত আমাদের এই এই ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এটা এই যে এখানে দেখো ছবিতে, এই যে এটা হচ্ছে প্লাসেন্টা, তারপরে বাচ্চা উঠে শিখলো, হাঁটতে শিখলো, আস্তে আস্তে বৃদ্ধ হলো, এই বৃদ্ধ হলেও তার ডেভেলপমেন্ট শেষ হয় না। এটা কি? জেনারেলাইটি টু স্পেসিফিটি, ওই যে একটা মাস অ্যাকশনটা স্পেসিফিক অ্যাকশনে কীভাবে যায় সেটা দেখো এখানে। এই ছোট বাচ্চাটা একসাথে নিয়ে খেলতেছে, আর এই হচ্ছে একটা ক্যারমবোর্ডের ছোট্ট একটা গুটি একটা আঙুল দিয়ে ঠেলতেছে, এটা হচ্ছে মাস অ্যাকশন রিপ্লেসড বাই স্পেসিফিক অ্যাকশন। খুব মজার জিনিসগুলো, এবং ছোট বাচ্চা থাকলে দেখো লক্ষ্য করবা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ আর পার্সোনাল ম্যাটার। এক একটা গ্রোথ এর ডেভেলপমেন্টের বলছে যে এটা একটা ইউনিক স্ট্রাকচার, এভরি চাইল্ড ইজ ইউনিক। এখানে তিনটা চেহারা, তিন রকম, পৃথিবীর 700 কোটি মানুষ একবারে হুবাহু ড্রোন না, এরকম মিলবে না। টুইন হলো সাধারণত মনোজাইকোটিক, টুইনও কিছু ডিফারেন্স থাকে, এইটা হচ্ছে ইউনিট ইউনিক। এখন এই যে ডেভেলপমেন্টটা হয়, এই ডেভেলপমেন্টটাকে আমরা অ্যাজ এ হোল বলি,
যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এটাকে আমরা আর একটু সাজায় যদি নিই তাহলে ডোমেন অফ ডেভেলপমেন্ট, এই পরীক্ষায় আমরা যে জিজ্ঞেসটা করি সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডোমেন অফ ডেভেলপমেন্ট। এটা তোমাদের এখন প্রত্যেকটা বইয়ে চলে আসছে এই জিনিসটা, 2000 সালের পর আমাদের এই ইস্যুটা আসছে পেডিয়াট্রিক্সে, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। ডোমেনটা কি, এই যে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে তার এক একটা এরিয়া এক এক রকম। ডোমেন ইজ অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট ওয়ার অ্যান এরিয়া হুইচ সিগনিফাই দ্য ফাংশনাল ক্যাপাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আমার কানের শোনার কাজ, এর জন্য একটা ডোমেন আছে, মানে ব্রেনের একটা অংশ ওটা ডিল করে, আমি চোখে দেখি এটা একটা অংশ ডিল করে, আমি হাঁটতেছি এটা একটা অংশ ডিল করে। এই ডোমেনগুলোকে আমরা ভাগ করছি 8টা প্রসেস। দেখো এখানে যে ডোমেন অফ ডেভেলপমেন্ট, ফার্স্ট হচ্ছে কগনিটিভ, তারপরে মোটর, ভিশন, হিয়ারিং, স্পিচ, সোশ্যাল, ইমোশন, সেলফ অটোনমি, এটা হচ্ছে ডোমেন অফ ডেভেলপমেন্ট। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি ডোমেন অফ ডেভেলপমেন্ট এই 8টার জায়গায় আমি যদি বলি যে এখানে স্কেলেটাল সিস্টেম, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার যে ভাইভাতে জিজ্ঞেস করি হঠাৎ ডোমেন অফ ডেভেলপমেন্ট এই 8টা বলতে হবে। এখানে আমাদের অ্যাসেসমেন্ট ডোমেনে এই 8টা জিনিস নিয়ে আমরা করব। এখানে যদি জিজ্ঞেস করি যে অন্য একটা জিনিস নিয়ে, যে ক্রাইং এটা হচ্ছে ইমোশনের মধ্যে, হাসি এটা হচ্ছে ইমোশন, তারপরে সোশ্যালটা কি ইন্টারাকশন, একটা বাচ্চা আনসোশ্যাল, কোনো রেসপন্স ডাকছে কথা বলছে না, এটা হচ্ছে সোশ্যাল। এটাকে যদি আমরা একভাবে সাজাই যে কগনিটিভ হচ্ছে বুদ্ধিমত্তা, এই যে আমি আজকে এক ক্লাস নিব, আমি আমার ওই মানে কোনো পারিবারিক কাজে এক জায়গায় গেছিলাম যে আমার একটা ক্লাস আছে আজকে আমাকে ঠিক মতো আসতে হবে, সেটা হচ্ছে আমার কগনিটিভ ফাংশন। আমি কিভাবে আসব, আমি হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম, এই হাঁটাটা হচ্ছে মোটর, তারপরে এই হাঁটার জন্য আমাকে কে হেল্প করলো, চোখ, ভিশন, আমি চোখে দেখতে আগাচ্ছি, তারপরে ভিশনের জন্য আমি হাঁটতে পারছি, তারপরে দেখলাম যে আশেপাশে সাইরেন বাজতেছে, হর্ন বাজতেছে, হিয়ারিং, যদি হর্ন আমি না শুনতাম তাহলে এসে একটা মোটর সাইকেল ধাক্কা দিয়ে দিত, তারপরে হচ্ছে স্পিচ, যদি দেখি যে এই হর্নটা জোরে বাজছে একটা বকাও দিতে পারি আমি, যাই বাটা জোরে হর্ন বাজালি কেন, তারপরে হচ্ছে সোশ্যাল, হর্ন দেখে আমার মানে একটু বিরক্তি প্রকাশ, ইমোশন, তারপরে হয়তো আমি ক্লাসে এসে আমার ভাল লাগলো না যে রাস্তা একটা ইয়ে দেখলাম, যে সেলফ অটোনমি, আমি ক্লাস নিলাম না, এটা হচ্ছে সেলফ অর অটোনমি। তাহলে এইটা একটা হচ্ছে ডেভেলপমেন্ট, একটা হচ্ছে একটা রাজ্য, এই রাজ্যর মেন চালিকা শক্তি হচ্ছে আমাদের কগনিটিভ, আমাদের বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তার এই অংশগুলো এক একটা হচ্ছে রাজ্যের এক একটা অংশ, প্রভিন্স, যেমন একটা মোটর একটা অংশ, ভিশন একটা অংশ, ফাইন মোটর, তারপরে হিয়ারিং, স্পিচ, সোশ্যাল, এইগুলো হচ্ছে এক একটা হচ্ছে তোমার এই রাজ্যের এক একটা অংশ। তাহলে এই রাজ্যটা হচ্ছে কে, আমি, আমি একটা সম্পদ, আমি একটা রাজ্য, মানুষ একটা রাজ্য, তার এই সম্পদের অধিকারী কে হবে, তার একটা গ্রোথ, তার একটা জিওগ্রাফিক্যাল এরিয়া আছে সেটা হচ্ছে গ্রোথ, যে সে 5 ফিট 6 ইঞ্চি লম্বা, তার 60 কেজি ওজন, এটা হচ্ছে তার একটা মানে একটা রাষ্ট্রের যেরকম একটা দিক মানে একটা এরিয়া তোমার ই করা আছে সেরকম হচ্ছে গ্রোথ, সেটা হচ্ছে গ্রোথ। আর কগনিটিভটা হচ্ছে উন্নয়ন, তার বুদ্ধিমত্তা, এটা হচ্ছে উন্নয়ন, তো রাষ্ট্রের উন্নয়নের জন্য এই সব যে তার যে অংশগুলো প্রভিন্স ডোমিনগুলো আছে এগুলো উৎপরিতভাবে জড়িত। একটা রাজ্যের চালাতে হলে তার বুদ্ধির সাথে বাকি অংশগুলোর ইন্টিগ্রিটি দরকার। সুতরাং ডেভেলপমেন্ট নির্ভর করবে যে বাচ্চাটার মোটর ফাংশন ঠিক আছে, ভিশন ঠিক আছে, হিয়ারিং ঠিক আছে, স্পিচ ঠিক আছে, সোশ্যাল ইমোশন এই সবগুলো ঠিক আছে, সে হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ। এই পূর্ণাঙ্গ মানুষটাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। তো এই ডেভেলপমেন্টের এবং গ্রোথের যে আমরা এটা পড়লাম, প্রিন্সিপাল পড়লাম, সেই জিনিসগুলো আমরা কোয়ালিফাই করলাম, তারপরে কী কী অংশের ডেভেলপমেন্ট হবে সেটাও জানলাম, তারপরে এই যে ডেভেলপ এবং গ্রোথ এটা কী কী ফ্যাক্টর জড়িত আছে, যে এই যে ডেভেলপমেন্ট এবং গ্রোথটার জন্য রেসপন্সিবল কী কী ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর। এটাকে 4টা হেডলাইন যদি দিই, যে জেনেটিক ফ্যাক্টর, তারপর বায়োলজিক্যাল সরি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর
অ্যান্ড বায়োলজিক্যাল ফ্যাক্টরস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে এই কোশ্চেনটা আসতো যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই তখন থেকে আমরা লিখে আসছি, এখনও রিটেনে আমরা দিই এটা। তাহলে আমরা হেডলাইনে ভাগ করব জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, একটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস। এই চারটা ফ্যাক্টর আমাদের গ্রোথের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য একসাথে কাজ করবে। গ্রোথ এমন নয় যে আমি 5 ফিট 6 ইঞ্চি লম্বা হয়ে যাই তারপর আমার ডেভেলপমেন্ট শুরু হবে, তাহলে হবে না। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকার্স কনকারেন্টলি, এইটা একসাথেই চলে। এক গ্রোথ চলতে থাকবে তার গতিতে ডেভেলপমেন্ট হতে থাকবে, এইটা হচ্ছে ইয়া। এখন ডেভেলপমেন্টের অ্যাসেসমেন্ট, গ্রোথের অ্যাসেসমেন্ট, এগুলো আমাদের একটা চ্যাপ্টার আছে বা একটা ক্লাসেরই একটা অংশ আছে যেটা আমরা দেখব। তো এই যে ডেভেলপমেন্ট হয়, গ্রোথটা আমরা পরে দেখছি, এই ডেভেলপমেন্ট যে হচ্ছে আমাদের, এই ডেভেলপমেন্টের এক একটা বয়সে একটা একটা জিনিস যেটা হয়, একটা একটা অংশ ডেভেলপমেন্ট হয়, সেটাকে আমরা মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট বলি। যেমন আমাদের মাইলস্টোন শিক্ষা কি, ক্লাস 5-এ প্রাইমারি স্কুলের পরীক্ষা পাস করা, ক্লাস 5-এ পাস করলে 6-এ ভর্তি হয় ক্লাস 8-এ জেএসসি, পিএসসি হচ্ছে ছোট ক্ষুদ্র ম্যাট্রিক, তারপর জেএসসি, তারপরে ম্যাট্রিক, তারপরে ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েট পাস করার পর মেডিকেলের চান্স। তাহলে এই যে এডুকেশনের যে একটা করে স্টেপ, এগুলো হচ্ছে মাইলস্টোন। এই মাইলস্টোনগুলো একাত্র বয়সে একাত্র হয়, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট অফ মাইলস্টোন। যেমন ফার্স্ট মান্থে একটা বাচ্চার সোশ্যাল স্মাইল ডেভেলপ করে। তুমি যদি একটা বাচ্চার এক মাসের বাচ্চার দিকে তাকাও, সে মিষ্টি করে হাসতে পারবে। এখন একটা 10 বছরের বাচ্চা যদি এমলেসলি ভাবে হাসে, তাহলে বলতে হবে ছেলেটার বুদ্ধি নাই, এমনি হাসবে কেন, এমনি তো মানুষ হাসতে পারে না। কিন্তু এক মাসের একটা বাচ্চা ওই জ্ঞানটা নাই, সোশ্যাল ইমোশন এই সবগুলো নাই, ও জাস্ট হাসতে জানে, হাসবে। 2 মাসের বাচ্চা খুব একটু করে শব্দ করবে মুখে, 3 মাসের বাচ্চা হেড কন্ট্রোল করবে। আমি মাইলস্টোনের ডেভেলপমেন্টের হেডলাইনটা দিচ্ছি, এগুলো আমাদের পরীক্ষায় থাকে, কিন্তু এইভাবে থাকে না। আমরা একটা এইটা মাস ওয়াইজে একটু বলে নিয়ে তারপর আমরা কথাগুলো বলে শেষ করব। হয়তো জুমের ক্লাস তো 40 মিনিট নাকি আমাদের। রিয়া, তারেক কামালের কি খবর, তোমরা শুনছো? হ্যালো, আচ্ছা আচ্ছা। তাও যা হোক, বেশি এই ডেভেলপমেন্টের ক্লাস বেশি নিলে আমাদের ক্যাচ করে কম, মানে জিনিসটা একটু কমপ্লিকেটেড টাইপের আর কি। তো ফার্স্ট মান্থে একটা বাচ্চাকে খেয়াল করবার, নিজের ভাগনা, নিজের ভাতিজা, নিজের ভাস্তা, এরকম যে এক মাস থেকে অবজার্ভ করে, 2 মাসে কেমন, 3 মাসে হেড কন্ট্রোল হয়, 4 মাসে হ্যান্ড কন্ট্রোল, এমনি এমনি সে হাতটা মুখের সামনে নিবে। তারপরে 5 মাস হলে টার্ন ওভার, সে এমনি এক এক পাশ থেকে আরেক পাশ ঘুরবে। 6 মাসে সে সিট অ্যালার্ম, এক হাঁট মানে বসতে শিখবে। 7 মাসে ক্রলে শুরু হবে। তারপরে 8 মাসে স্ট্যান্ড উইথ সাপোর্ট ওয়াক, 10 মাসে উইথ সাপোর্ট, তারপরে 11 মাসে স্ট্যান্ড অ্যালন, 12 মাসে ওয়াক উইথ হোল্ডিং হ্যান্ড। তো আমরা এই জিনিসগুলো কি সব আন্ডার গ্রাজুয়েট দরকার নাই, আমরা তোমাদের জন্য ই করেছি যে মাসটা বেশি ইম্পর্টেন্ট, যেমন হেড কন্ট্রোল 3 মাস বয়সে, 6 মাসে বসতে শিখবে, তারপরে 12 মাসে ওয়াক হ্যান্ড উইথ হোল্ডিং হ্যান্ড, এরকম বয়সগুলোকে আমরা ডেভেলপ, 15 মাস, 18 মাস, 2 বছর, এরকম আমরা 5 বছর পর্যন্ত ডেভেলপমেন্ট অ্যাসেস করি। 5 বছর হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের স্টেজ। এই 5 বছরের পর যেটা ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে একটু অ্যাবনর্মাল, সেই জন্য 5 বছর পর্যন্ত এই ডেভেলপমেন্টটা, 5 বছর তোমাদের ওইটা ধরবে না। তোমাদের আন্ডার গ্রাজুয়েটে আমরা সাধারণত 3 মাস, 6 মাস, 12 মাস, 18 মাস আর বাকি 2 বছর ম্যাক্সিমাম, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 12 মাস, এই এই 18 মাস, এই দুটায় আমরা পরীক্ষায় বেশিরভাগ দিই যে এই 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 সময় ডেভেলপমেন্ট যে বাচ্চার হবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তুমি কী করে বুঝবা, হাউ উইল অ্যাসেস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অথবা শুধু ডেভেলপমেন্ট, এ বেবি অফ 12 মান্থ, এরকম একটা কোশ্চেন হয়, রিটেনে হয়। আমাদের সময়
মুখস্থ করে পরীক্ষা দিতে হয়েছে, এটা না বুঝেই তোমাদেরকেও দিতে হবে। পোস্ট গ্রাজুয়েশনও ঠিক একই কথাই আমাদের টিচাররা বলতেন, এই জিনিসগুলো একটু কঠিন মনে রাখা, যে 12 মাসে কি হবে, 18 মাসে কি হবে, একটু ডিফিকাল্ট। এই জন্য তোমাদের এর জন্য আমরা খুব স্পেসিফিক করে দিই যে আন্ডার গ্রাজুয়েট কোনটা যেন দরকার 3 মাসে। যদি হেড কন্ট্রোল করতে পারো ভাই ভাই, তো বলতে পারে দ্যাটস এনাফ। 6 মাসে বসতে শিখে একটা বাচ্চা, 12 মাসে হাত ধরে হাঁটতে শিখে, 15 মাসে একা একা হাঁটবে, 18 মাসে সে অবস্ট্রাকশন মানে ওভারলুক করবে, আর 2 বছর হবে আর দৌড়াবে, 3 বছরে ট্রাইসাইকেল চালাবে, 4 বছরে একটা বাচ্চা স্কিপ করবে, 1 পা 2 করবে, আর 5 বছরে স্ট্রেট লাইনে হাঁটবে। এই যে ইগুলো স্টেপগুলো আমরা সোজা এই করে দিয়েছি, এগুলো হচ্ছে মোটর ডেভেলপমেন্টেরই অংশ মেনলি। তো যা হোক, এই ডেভেলপমেন্টটা যত কঠিনভাবে আমরা ওইভাবে খুব সহজভাবে পড়াচ্ছি। এখানে একটা একবারে নিউবর্ন যদি শুয়ে দিই, সে ঘাড়টা উপরে উঠাইতে পারছে না, এইটা কত ঘাড় উঠাবে 3 মাসে। আমরা যদি হাত ধরে টানি, তো ঘাড়টা সে এদিকে নিয়ে পড়বে, নিয়ে পড়বে মানে তার ঘাড়টা শক্ত হয়নি। এটা হচ্ছে নিউবর্নে, এটা হচ্ছে নিউবর্ন। সব ছবিগুলো দেখো খুব ইন্টারেস্টিং। এই যে কগনিটিভ ফাংশন আমাদের ক্লাসে কিন্তু এত ডিটেল আমরা ই করিনি তোমাদের লেকচারের জন্য, যেহেতু এটা বোধ হয় হয়তো রেকর্ডিং থাকবে। তো যারা একাডেমিক্যালি খুব বেশি আগ্রহ থাকে যাদের, তাদের জন্য পুরো জিনিসটাই দেওয়া আছে। তার মধ্যে গ্রস 3 মাসে কি হবে, 3 মাসে একটা বাচ্চার কগনিটিভ ফাংশন স্মাইল করবে, ভোকালাইজ উইথ প্লেজার, এগুলো তোমাদের মনে থাকবে না। গ্রস মোটরে শুধু হ্যান্ড না যে নেক কন্ট্রোল হচ্ছে সেটা মনে রাখলেই হবে। 3 মাসে এরকম একটা বাচ্চা শুয়ে থাকবে, ফাইন মোটর ভিশন এগুলো দরকার নাই। তোমাদের যেটা হচ্ছে যে এত কম ইনফরমেশনে আমরা বয়সটা জানতে পারি, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের জন্য। এগুলো মেনলি লেকচার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্টটা। তো তোমাদের কেন দিই আমরা, একটু একটু করে আগে থেকে যদি জানি, একটা এমবিবিএসের ছাত্র যদি জানে যে একটা বাচ্চা 6 মাস বয়সে বসতে পারছে না, তার বয়স হয়ে গেছে 10 মাস, তার ঘর এখনো কন্ট্রোল হচ্ছে না, তাহলে সে বুঝবে যে বাচ্চাটার ডেভেলপমেন্টাল ডিলে আছে, এইকে জায়গা মতো পাঠাইতে হবে। এই জন্য কিছু আমাদের নলেজ শেয়ার করতে হবে তোমার আন্ডার গ্রাজুয়েট। এই মেন মূলত এটা পোস্ট গ্রাজুয়েশনের এটা কি, আর তোমাদেরকে গ্রস জিনিসগুলো জানতে হবে, সেটা আমি ওই এক সেটে বলে দিলাম। এই জিনিসগুলো আমাদের ডিটেল আর যাবো না, একটা ক্লাসে শুনলে অতই হবে। আমি 2টা ক্লাসে শেষ করি সবসময়, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এই অ্যাসেসমেন্টটা এক এসে অ্যাসেসমেন্টের আগে মানে একটা ক্লাস, 2টা ক্লাস নেই। তো এইভাবে আমরা ডেভেলপমেন্ট 18 মাস, 2 বছর, 3 বছর এভাবে নিয়ে রেখেছি। যদি কাউরি ই থাকে যে ইন্টারেস্ট আছে, সে তারা এটা নিয়ে নিবে। তো 5 বছর পর্যন্ত আমরা ছেড়ে দিলাম। তারপরে আমাদের যেটা আসবে যে ডেভেলপমেন্ট প্রবলেমটা কি, এই যে ডেভেলপমেন্ট এত বললাম, এত কথা বললো স্যার, এই ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে কি কি হতে পারে। একটা হচ্ছে সেলফ, এটা কি সেলফলেসনেস, হার্টিং আদার্স, ডিস্ট্রাকটিভনেস, অ্যানোরেসিস, ইনকোপোরেসিস, ব্যাড ল্যাঙ্গুয়েজ, মাস্টারবেশন, সিবলিং রিভালরি, এই যে ডেভেলপমেন্টাল প্রবলেমের কারণে এরকম হবে। একটা বাচ্চা স্বার্থপর হবে, একটা বাচ্চা আরেকজন বাচ্চাকে দেখে মারবে, এগুলো বিহেভিয়ারাল প্রবলেম। তারপরে একটা ডিস্ট্রাকটিভনেস, যেখানে ধ্বংস ভাঙে, এগুলো হচ্ছে অ্যাবনর্মালিটি যেগুলো সে বাচ্চাগুলো নিয়ে আসে। অ্যানোরেসিস মানে এটা হচ্ছে প্রস্রাব করে দেয় বিছানে, ইনকোপোরেসিস যেখানে সেখানে পায়খানা করে দেয়। তারপরে ব্যাড ল্যাঙ্গুয়েজ মানে অকথ্য ভাষায় কথাবার্তা শিখে, এই সবগুলো হচ্ছে ডেভেলপমেন্ট প্রবলেম। আরও যদি আগাই আমরা, তো ডেভেলপমেন্ট প্রবলেমের মধ্যে ট্রন্সি বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এই যে এই সময় এই যে কি ওর নাম এই যে আমাদের এই কোভিডের সময় বিদেশে ডেভেলপমেন্টাল যে বাচ্চাদের যে সাইকোলজিক্যাল ইফেক্ট, অনেক সুসাইড থেকে আরম্ভ করে অনেক কিছু হচ্ছে। তারপরে ফিয়ার অফ স্কুল ফোবিয়া, তারপরে ইনস্টেলিং, এগুলো যে বিহেভিয়ার ডিসঅর্ডার, এই সবগুলো, এগুলো যদি একটা বাচ্চা পরিপূর্ণভাবে ওই সব ক্রাইটেরিয়া ফুলফিল না করে ই হয় তোমার ডেভেলপ করে, তাহলে এগুলোকে বলে অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট। আর যদি ওই যে মোটর ডেভেলপমেন্টের অ্যাকচুয়াল মাইলস্টোনটা ফলো না করে, তাহলে সেগুলোকে বলি আমরা ডিলেড ডেভেলপমেন্ট। ডিলেড ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড
পড়া আর কি, যে বিহেভিয়ারাল ডেভেলপমেন্টাল ডিলে হলে কি কি ডিজিজ হতে পারে। একটা হচ্ছে বিহেভিয়ারাল ডিসঅর্ডার, একটা ডেভেলপমেন্ট প্রবলেম, আর একটা হচ্ছে ডিলেড ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড। তারপরে এই যেখানে প্রবলেম এখানে কথাগুলো বলা আছে সবই সুন্দরভাবে। তারপরে আমরা গ্রোথের অ্যাসেসমেন্ট এতে দিয়ে শেষ করে দেবো, যে একটা বাচ্চার আমাদের গ্রোথ। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওয়ার্ডে যেতাম, ওয়ার্ডে যেয়ে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট দেখতাম, তার মধ্যে একটা হচ্ছে যে বাচ্চার ওয়েট নেওয়া, হ্যাঁ ওয়েট নেওয়া, হাইট নেওয়া, এই যে স্টাডিও মিটার। তারপরে এখন তো সবগুলো নেই, এখন হচ্ছে যে আমাদের দাঁড়ানোর, তারপরে বেবি স্কেল, এসব। তো নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের জন্য আমাদের কিছু যন্ত্রপাতি আছে, সেগুলোকেই বলি আমরা অ্যাসেসমেন্ট অফ গ্রোথ, কীভাবে নিয়ে একটা ওয়েট হাইট ওএফসি মাপে কীভাবে সেটার জন্য। মোয়াক হচ্ছে মিডিয়ার আপার আর্ম সার্কামফারেন্স, বোন এজ, ডেন্টাল এজ, বডি প্রপোর্শন, এসএমআর, এইগুলো হচ্ছে কোয়ান্টিটিভভাবে আমরা মেজার করি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ গ্রোথ। এই অ্যাসেসমেন্ট অফ গ্রোথ দিয়ে আমরা একটা বাচ্চার ওয়েট হাইট, তারপরে একটা বাচ্চার মাথার সাইজ ঠিক আছে কিনা, ব্রেন ডেভেলপ করছে কিনা, তারপরে একটা বাচ্চার যে নিউট্রিশনটা ঠিক মতো হয়েছে, মোয়াক, তারপরে বোন এজ, তারপরে তার ডেন্টাল এজ, এগুলো দেখে তার ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, হরমোনাল কোন ইনফ্লুয়েন্স আছে কিনা, এইসবগুলো আমরা অ্যাসেস করি, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ গ্রোথ। তারপরে হচ্ছে যে অ্যাসেসমেন্ট অফ গ্রোথ কি কি হলো, তাহলে ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডান বাই অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট, এইটা আর কি, যে জিনিসগুলো বললাম অলরেডি সেগুলো হচ্ছে এটা। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের এই হাইট ওয়েট, এগুলো তোমাদের ডিটেল ভাবে যাওয়ার দরকার নাই, ওয়ার্ডে যা দেখতে পারবা যে লেন্থ কত, এগুলো এই আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো কেন এগুলো লিখছি, এগুলো কার আগ্রহ থাকলে দেখবা যে সেকেন্ড ইয়ার। এইটা হচ্ছে যে আমরা একটা বাচ্চার লেন্থ কিভাবে মাপবো, হাইট কিভাবে মাপবো, এইটা দু একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই টিটা। আমরা একটা বাচ্চার ইনফ্যান্সিতে বা 2 বছরের নিচে যদি হাইট মাপি সেটাকে লেন্থ বলা হয়, এটার নাম মেশিনের ইনফ্যান্টোমিটার, এটা এইটা দিয়ে আমরা ইনফ্যান্সিতে হাইট মাপি। তাহলে একটা হাইট মাপবো 2 বছরের উপরে হাইট, 2 বছরের নিচে হলে লেন্থ, এইটা হচ্ছে ইনফ্যান্টোমিটার। তারপরে বডি মাস ইন্ডেক্স, এখন বিএমআই ছাড়া কিছু হয় না, বিএমআই মাপা শিখতে হবে। হেড সার্কামফারেন্স দিয়ে আমরা মাপবো যে বাচ্চাটার ব্রেনটা ডেভেলপ করছে কিনা ঠিক মতো। তারপরে ফ্রন্টাল ক্লোজ হয়েছে কি না, এন্টার ফ্রন্টাল, পোস্টার ফ্রন্টাল, এটা দেখে আমরা কী করবো, চেস্ট সার্কামফারেন্স দেখে বুঝবো যে তার কোনো রেসপিরেটরি ডিজিজ আছে কিনা। তারপরে মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখে আমরা নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করবো, এইটা হচ্ছে এই জিনিসটা দিয়ে মাপা হয়। এটা যা হোক ইরাপশন অফ টিথ দেখে আমরা একটা বাচ্চার নর্মাল ডেভেলপমেন্ট অ্যাসেস করবো। এই মোটামুটি এই আমরা এই সবগুলো দিয়ে শেষ করতেছি, যে গ্রোথ এবং অ্যাসেসমেন্টের আমাদের যে ফার্স্ট কথা ছিল, ফার্স্টে ডেফিনেশন ইন্ট্রোডাকশন, সেখানে আমরা আমরা ফার্স্টে যে অবজেক্টিভ ছিল সেটা ডেফিনেশন বললাম, গ্রোথের ক্রাইটেরিয়া বললাম, ডেভেলপমেন্টের অ্যাসেসমেন্ট করলাম, না সরি ডেফিনেশন করলাম, এবং ডেভেলপমেন্টের প্রিন্সিপালগুলো বললাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশানের ডেফিনেশন প্লাস অ্যাসেসমেন্ট, সরি প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এবং ডেভেলপমেন্টের যে ডোমেনগুলো সেগুলো নিয়ে ডিসকাস করলাম। মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট কিছু কিছু আমরা বয়স ভিত্তিক আলোচনা করছি, সেখান থেকে অ্যাসেস করেছি। অ্যাসেসমেন্টের জন্য আমাদের কয়টা বয়স আমরা ঠিক করে দিলাম, সেগুলোর লেকচারগুলো তোমাদের এখানে ইনক্লুড থাকলো, আগ্রহী যারা আছো অথবা বই থেকে দেখে নেবা, অল্প করে লেখা আছে যে 3 মাসের একটা বাচ্চার কী কী জিনিস থাকলে, কী কী অর্গানিক ইম্প্রুভ হলে আমাদের ডেভেলপমেন্টটা নর্মাল বলবো, 6 মাসে কী কী পয়েন্ট আছে, আর 12 মাসের, 18 মাসে। তো রিটেনের জন্য তোমাদের জন্য মানে 12 মাস এবং 18 মাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা খেয়াল করব, এই দুটো খেয়াল করতে হবে তাইলে হবে, আর বাকিগুলো একটু বড়দের জন্য। তারপরে আমরা টোটাল অ্যাসেসমেন্টের দেখলাম যে ওয়ার্ডে গেলে আমরা একটা বাচ্চার কীভাবে ওয়েট নাই, কীভাবে হাইট নাই, এসবের যন্ত্রপাতিগুলো দেখলাম, ওয়েবসি কীভাবে মাপার হয়, এইসবগুলো নিয়ে আলোচনা করে আমাদের আজকের যে এইটা ছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। রিয়েলি এটা একটা একটু একটু ক্লামজি, একটু কী বলবো, একটু ডিফিকাল্ট, এর জন্য এটা সহজভাবে চেষ্টা করা হয়েছে বলার, এবং কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো তোমাদের আলোচনা করে আমরা আজকের মতো শেষ করতেছি।
তো এ পর্যন্ত সবাই ভালো থাকবে, এবং জেনেসিসের মাধ্যমে যে ক্লাস গুলো নেওয়ার উদ্যোগ নিয়েছে তারা, এই ক্লাসগুলো নিতে হবে। এরপর যদি নেওয়ার সুযোগ থাকে তো আমরা প্র্যাকটিক্যালি, যেমন নিউবর্নের সেপ্টিসিমিয়া এরকম একটা, এরকম তারপরে বাচ্চাদের মেনিনজাইটিস, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা আইএমসি রিলেটেড এই সবগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। তো আমাদের জীবন শুরু হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে, পেডিয়াট্রিক্সের শুরুটাই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে। তারপরে এই যে ডেভেলপমেন্ট, আমাদের আমাদের ডেভেলপমেন্ট আমরা শেষ করেছি 18 বছরে, যে আমরাও এখন অ্যাডাল্টে পরিণত হয়েছি, আমরা বলতে তোমাদের ছাত্ররা। সুতরাং তোমরা এখন অ্যাডাল্ট এনাফ, তোমাদের ডেভেলপমেন্ট কমপ্লিট, এবং তোমরা পূর্ণ ডেভেলপমেন্ট নিয়ে বিকশিত হয়েছে বলে আজকে মেডিকেলের চান্স পেয়েছো, এবং মেডিকেলের চান্স পেয়ে ডাক্তার হয়ে বের হওয়া কয়েকদিন পর। এই ডাক্তার হওয়ার অগ্রিম শুভেচ্ছা, এবং পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার প্রসেস, এবং এই অনলাইনের মাধ্যমে যতটুকু উপকার হওয়ার প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলোকে তোমরা চেষ্টা করবে কাজে লাগানো, এই বলে আমরা শেষ করছি। এবং আমাদের জেনেসিসের উদ্যোক্তাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা ক্লাসে অ্যারেঞ্জ করার জন্য। এতে সাধারণ যারা এমবিবিএস কোর্স, আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টে যারা উপকৃত হয় সেই সব টিচারদের তারা নিচ্ছে, এবং আশা করছি এভাবে কন্টিনিউ করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ স্যার, ইনশাআল্লাহ সবাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমাদের ইলেকট্রিসিটিও এখানে যাই নাই, যা পুরো ক্লাসটা আমরা উইদাউট এনি ইন্টারভেনশন অফ এই ইলেকট্রিসিটির লুকোচুরি কিন্তু হয়, বেশ হয়। তো আজকে ভালো মতো ক্লাসটা হয়েছে। তো ঠিক আছে, পরে কথা হবে তোমাদের সাথে। আচ্ছা, আসসালামু আলাইকুম, এবং তোমরা হ্যাঁ শেষ করে দাও। হ্যাঁ আচ্ছা, খোদা হাফিজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শেষ করলাম। হ্যাঁ জি স্যার।